কাকরোলের রেসিপিটা নিরামিষভাবে তৈরি করা হয়েছে, তাই নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার, বাঙালি পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি কাকরোল দিয়ে অত্যন্ত সুন্দর ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব। প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। কাকরোলের এই রেসিপিটা তৈরি করার জন্য নারকেলের দুধ লাগবে, তার জন্য একটা নারকেল ভেঙে আমি কুড়িয়ে নিয়ে নিচ্ছি। এত কষ্ট করে নারকেলটা ভাঙলাম, নারকেলটা পচা বের হলো। এটা দিয়ে আর রান্না করা যাবে না, অন্য আর একটা নারকেল আবার ভাঙতে হবে। আর একটা নারকেল আমি ছাড়িয়ে নিয়েছি, এবার দেখি এটা কেমন বেরোয়। এটা ভালো বেরিয়েছে। এবার নারকেল গুলো কুড়িয়ে নিচ্ছে। আমি হাফ মালাই নারকেল নিয়েছি, এই হাফ মালাই নারকেল নিয়েই হয়ে যাবে। এবার নারকেলটাকে মিহি করে বেটে নারকেলের দুধ তৈরি করে নিতে হবে। কাকরোলের রেসিপিটা তৈরি করার জন্য আমি 500 গ্রাম কাকরোল নিয়ে নিয়েছি। এই কাকরোল গুলোর খোসা ছাড়িয়ে আমি কাকরোল গুলো কেটে নিয়ে নিচ্ছি। এরকম 4 টুকরো করে কাকরোল গুলোকে আমি কেটে নিচ্ছি। কাকরোল গুলোকে আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার এই কাকরোল গুলো আমি ধুয়ে নিচ্ছি। কাকরোলগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখছি। এবার আমি 2 চামচ সাদা তিল বেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই তিলের পরিবর্তে পোস্ত নিয়ে নিতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। চামচ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, নুন দিয়ে আমি বেটে নিচ্ছি। সর্ষে বাটা সবসময় একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটলে সর্ষে বাটা খেতে কখনোই সেরেতুল লাগে না। নারকেলটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। এবার এটার থেকে আমি নারকেলের দুধ বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি।
এবার একটা ছাঁকনি দিয়ে দুধটাকে ছেঁকে নিচ্ছি। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে কাকরোল গুলোকে আমি ভেজে নিয়ে নিচ্ছি। সবগুলো কাকরোল আমি একবারে ভাজবো না, দুবারে আমি কাকরোল গুলোকে ভেজে নেব। কাকরোল গুলো এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে রাখছি। সবগুলো কাকরোল আমি ভেজে নিয়েছি, এবার এগুলোও আমি নামিয়ে রাখছি। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, চারটে চেরা কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে সাদা তিল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। তিলটা 1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা কাকরোল গুলোকে দিয়ে দিচ্ছি। কাকরোল দিয়ে আরো একটু সময় আমি কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কাকরোলটা ভাজার সময় নুন মাখিয়ে রেখেছিলাম, সর্ষে বাটার সময়ও নুন দিয়েছি, এবার আমি পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এই নারকেলের দুধের মধ্যে কাকরোলগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কাকরোলগুলো কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর দেখুন কাকরোলগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। কাকরোলের রেসিপিটি তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। কাকরোলের রেসিপিটা নিরামিষভাবে তৈরি করা হয়েছে, তাই নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে কাকরোল দিয়ে রেসিপিটি তৈরি করলাম। যদি ভালো লাগে তাহলে একদিন বাড়িতে তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে।